হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসে সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং অপু বিশ্বাস একসাথে কিছুটা সময় কাটালেন, ব্যক্তিগতভাবে কিছু আলোচনা করলেন অপু বিশ্বাস শাকিব খান। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকদিন ধরে চলছে শাকিব অপু বুবলিকে নিয়ে গুঞ্জন, তার সাথে জুটেছে পূজাচেরি। যারা পূজাচেরিকে শাকিব খানের সাথে জড়াতে চাচ্ছেন আসলে এটা মিথ্যে কথা, মিথ্যে কথা ছাড়া আর কিছু না। কারণ পূজাচেরি শাকিব খানের হাঁটুর সমান বয়স, বলতে গেলে তার মেয়ের বয়সী। তার সাথে কিভাবে সে তার নাম জড়াবে? কাজ করতেছে ঠিক আছে, কাজের কোনো বয়স হয় না। তাই শাকিব খান ও পূজাচেরির সাথে কিছুটা কাজ করেছে, এজন্য তার নামের সাথে জড়াবে এটা উচিত না। এ ব্যাপারে শাকিব খান তাদের নামে মামলাও করেছেন। সুপারস্টার শাকিব খান রয়েছেন খুবই ব্যস্ত। আগুন সিনেমার শুটিং শুরু করেছেন সুপারস্টার শাকিব খান। অপরদিকে হলিউড কুইং অপু বিশ্বাস, তিনিও রয়েছেন ব্যস্ত। তিনি তার প্রথম প্রযোজক হিসেবে লালসারি সিনেমার শুটিং শুরু করেছেন নভেম্বরের 1 তারিখ মানিকগঞ্জে। সুপারস্টার শাকিব খানও খুব ব্যস্ত, কিন্তু ছেলে আব্রাম খান জয় তার মায়ের সাথে দেখা করতে যেতে ইচ্ছে করছিল। তখন ছেলে আব্রাহামকে নিয়ে গিয়েছিল মানিকগঞ্জে। সেখানে গিয়ে ছেলে আব্রাহাম খুবই আনন্দ পেয়েছে, কারণ লাখো মানুষের ভিড় এবং দেশের মাটির একটা সৌন্দর্য এটা দেখতে পেয়ে জয় খুবই আনন্দিত। অনেকে মিলে জয়কে নিয়ে ঘুরতে গিয়েছে। অপরদিকে সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইং অপু বিশ্বাস আলাদাভাবে একটু সময় কাটিয়েছেন, দুজনে একটু গল্প করেছেন। বর্তমানের যে পরিস্থিতি সেগুলো নিয়ে আলাপ আলোচনা করলেন সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইং অপু বিশ্বাস। শাকিব খান অপু বিশ্বাসকে জিজ্ঞেস করেছিল, এখন আমি কি করতে পারি, আমাকে কোনো প্রকারের একটা সাজেশন দাও, আমি আর পারছি না। অপু বিশ্বাস বলল, কি সাজেশন দিব, আমার কাছে আর কি সাজেশন আছে, তুমি তো ভালো বুঝতে পারো। তখন শাকিব খান বলল, আমার আর মাথায় কিছু কাজ করছে না, যাই হোক তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে ভুল প্রমাণ করে বুবলিকে কাছে টেনে নিয়েছিলাম, জানি না কি হয়েছিল তখন আমার, কিন্তু বর্তমানে আমি খুবই কষ্টে আছি, জানি না কি বলবো তোমাকে, এখন তুমি আমাকে কোনো একটা বুদ্ধি দাও। তখন অপু বলল, দেখো তুমি যা করেছো সব তোমার ইচ্ছে মতোই করেছো, বুবলি তো আর জোর করে করায়নি। তখন শাকিব খান বলল, হ্যাঁ ঠিক আছে তোমার কথা, আমার যদি ইচ্ছে না থাকতো বুবলি কোনোদিনই পারতো না। তখন অপু বিশ্বাস বলল, এটা যখন বুঝতে পেরেছো তাহলে তো তুমি সব বুঝবে। শাকিব খান বলল, সব তোমার কথাও ঠিক আছে, কিন্তু এখন তুমি আমাকে বুদ্ধি দাও, এই পরিস্থিতিতে আমি কি করতে পারি, আমি আর বুবলিকে নিয়ে সংসার করতে চাই না। অপু বলল, ঠিক আছে তুমি সংসার করতে যাও না, পরিস্থিতির একটা সময় আছে, সেই সময়টুকু তুমি তো দিবে, আগে দেখো কিতে কি হয়, তারপর বোঝা যাবে, একটু ধৈর্য ধরো, ধৈর্য হারালে তো আর চলবে না। শাকিব খান বলল, হ্যাঁ তোমার কথাও ঠিক আছে, কিন্তু বুবলির প্যারা আমি আর সহ্য করতে পারছি না, বুবলি প্রতিদিনই বাড়ি যাচ্ছে আর চিল্লাচিল্লি করছে, আমি বুবলিকে নিয়ে আর একদিনও সংসার করব না। এভাবেই সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইং অপু বিশ্বাস সময় কাটালো। অপু বিশ্বাস শুধু শাকিব খানকে ধৈর্য নিতে বললেন, ধৈর্য ধরো, তারপর দেখা যাবে কিতে কি করা যায়। সুপারস্টার শাকিব খান বর্তমানে খুবই চিন্তিত বুবলির ব্যাপারটা নিয়ে, বুবলিকে কিভাবে তিনি সামলাবে নিজেও ভেবে উঠতে পারছে না। যাই হোক দুজনে সময় কাটাচ্ছে, হাসি মুখে অপু বিশ্বাস তাকে ধৈর্য নিতে বললেন। দর্শক, সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইং অপু বিশ্বাস সব কিছু ভুলে দুজনে আবার সংসার শুরু করুক, এটাই আমরা চাই ভক্ত দর্শকরা। শাকিব খান বুবলিকে নিয়ে আর সংসার করতে চাচ্ছেন না, অপু বিশ্বাস ও শাকিব খান একসাথে সংসার করলেই হয়, কি হবে ভবিষ্যতে বলা যাবে, আগে থেকে তো আর বলা যায় না। শাকিব খান ও অপু বিশ্বাস কি করে? আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।